আজকে আমরা মিশকাত নামটি সম্পর্কে আলোচনা করব। এটি কি ইসলামিক নাম, এর অর্থ কি, এটি কোন ভাষা থেকে এসেছে সে সম্পর্কে জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের সকলের সুন্দর অর্থবহ নাম রাখা উচিত। যদি প্রশ্ন করেন মিশকাত নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ মিশকাত নামটি একটি ইসলামিক নাম। এটি আরবি ভাষার শব্দ। এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের জন্য রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নামটি এভাবে রাখতে পারেন, যেমন মোহাম্মদ মিশকাত, মিশকাত মুনতাসির, মিশকাত হোসেন ইত্যাদি। মিশকাত শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, যথার্থ স্থান কিংবা প্রকৃত। MISHKAT মিশকাত এভাবে লেখা হয়। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে দয়া করে স্থানীয় ইমামের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে মিশকাত নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।